গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রামীণ সড়ক ও খালের উপর আটটি সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে 2,32,52,000 টাকা ব্যয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে সেতুগুলো বাস্তবায়ন করা হবে। গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি নুরুল আলমের পাঠানো তথ্যে চিত্রে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার ও শুক্রবার দিনব্যাপী উপজেলার দরবস্ত নাকাই ও হরিরামপুর ইউনিয়নে সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকাদ্দেস আলী প্রধান বাদু, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম জর্জ, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।